আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা ও সলাত সলাতাম আলা বাদা সম্মানিত দর্শক মণ্ডলী দিনী মুসলিম ভাই বোন আপনারা অবগত আছেন আমাদের অনলাইন আল ইতেশাম টিভির কথা যার মাধ্যমে আমরা নিয়মিত প্রশ্নের উত্তর দিয়ে থাকি এবং বিষয়ভিত্তিক আলোচনা আপনাদের সামনে পেশ করে থাকি আমাদের অনলাইন আল ইতেশাম টিভির একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা যা মুসলিম সমাজে অতীব জরুরি অমুসলিম ব্যক্তি মুসলিম হওয়ার পূর্বে যে সকল ভালো কাজ করেছে পরকালে কি সে তার নেকি পাবে একজন অমুসলিম অমুসলিম থাকাকালীন কিছু নেকির কাজ করেছে সমাজের কিছু সেবা করেছে অসহায় মানুষকে কিছু দান খেরাত করেছে তারপরে মুসলমান হয়ে গেছে এই কর্মে কিও প্রতিদান পাবে জি এমন কর্মের প্রতিদান পাবে কোনো অমুসলিম যদি অমুসলিম থাকাকালীন কোনো নেকির কাজ করে থাকে তারপরে সে যদি মুসলমান হয় তাহলে অমুসলিম অবস্থায় যেসব নেকির কাজ করেছে সেই কাজগুলি মুসলমান হওয়ার পরে সে নেকি হিসাবে পাবে এবং তার নেকি সে পাবে পরকালে ইনশাআল্লাহ এ মর্মে সহি হাদিস রয়েছে দেখুন হাকিম ইবনে হেজাম রাজি আল্লাহ তালা আনহ বলেন আমি একদা বললাম হে আল্লাহ রসুল আর আই তো অমরান ওইসব আমলগুলির ব্যাপারে কি বলেন আমি যা করতাম ফির জাহেলিয়তের যুগে আমি যখন মুসলিম ছিলাম না অমুসলিম ছিলাম তখন যেসব ভালো আমলগুলি করতাম সে আমলগুলির ব্যাপারে হে আল্লাহ রসুল আপনি কি বলেন আমলগুলি যেমন মিন মানুষের সাথে সদাচরণ একটি গুরুত্বপূর্ণ নেকি তা আপনারা জানেন রসুল সাল্লাহ আল জিজ্ঞাসা করা হয়েছিল মালবিরো অল ইসম নেকি কি জিনিস আর পাপ কি জিনিস রাসুল সাল্লাহ আলি সাল্লাম তার উত্তরে বলেছিলেন আলভির হসনুল খলক নেকি হচ্ছে ভালো আচরণ ভালো চালচলন সদাচরণ সদাচরণ নেকি জিজ্ঞাসার উত্তরে তিনি বললেন সদাচরণ নেকি আর রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ফি হাসান বিচারের মাঠে মোমেনের নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী আমল হবে সেটা হলো সদাচরণ সদাচরণের যে একটি নেকি রয়েছে সেই নেকির বিষয়টি হবে তার নেকির পাল্লাই সবচেয়ে ভারী সদাচরণের আরেকটি কাজ আছে ও আনাকাতিন তিনি গোলাম আজাদ করে দিতেন অসাদাকাতিন কিছু দান খায়রাত করতেন হাল্লি ফি হাজরুন আল্লাহ নবী এতে কি কোনো নেকি হবে এখন কালা হাকিম কালা হাকিম কালা রসুল্লাহ সাল্লাম আসলাম তা আলামা সালাফ আলা কামিন খাইরিন হাকিম ইবনে হেজাম তুমি মনে রেখো তুমি অতীতে যেসব নেকির কাজ করেছ এসব নেকি নিয়েই তুমি ইসলাম গ্রহণ করেছ অর্থাৎ মুসলমান হওয়ার পূর্বে যত নেকির কাজ করেছিলে তুমি যখন ইসলাম গ্রহণ করলে তখন তোমার সব নেকিগুলি তোমার নেকি বলে গণ্য হলো যার ফলাফল যার বিনিময় তুমি পরকালে ভোগ করবে রসুল সাল্লি সাল্লাম বললেন হাকিম হেজাম তুমি তোমার ভালো কর্মগুলি নিয়ে ইসলাম গ্রহণ করেছ বোখারি হাদিস নাম্বার দুই ২২২০ নম্বর হাদিসে রসুল সাল সাল্লাম কথাগুলি বলেন এ মর্মে আরও একটি হাদিস রয়েছে বোখারি দুই নম্বর হাদিসে অনুরূপী একটি কথা রসুল সাল্লি সাল্লাম বলেন আর সেটিও হাকিমনে হেজাম থেকেই রয়েছে হাকিমনে হেজাম আতাকাফিল হেলিয়া মেয়া তারাকাবাতিন জাহেলিয়াতের যুগে তিনি একশোটি গোলাম আজাদ করেছিলেন ও হামালা আলা মেয়াদে বাইরিন আর একশোটি ওঁট তিনি অসহায় মানুষকে বহন বাহন হিসাবে দিয়েছিলেন ফালাম্মা আসলামা হামালা আলা মেয়াতে বাইরিন ইরিন ওয়া আতাকা তার বাতিন অথপর যখন তিনি ইসলাম গ্রহণ করলেন তখনও তিনি একশোটি গোলাম আজাদ করলেন আর একশোটি আহ উঁট মানুষকে বাহন বাহন হিসাবে দান করলেন তিনি বলেন ফাসাল তো রাসুল আল্লাহ সাল্লাহ বিষয়টি আমি রাসুলকে জিজ্ঞাসা করলাম আমি বললাম হেয়াল রাসুল আর আয়তা আসিয়া কুন্ত আমলগুলি ব্যাপারে আপনি কি বলেন যেগুলি আমি জাহেলিয়াতের যুগে করতাম কুন্ত আতাহান না শুভেহা সেগুলো আমি করতাম জাহেলেদের যুগে রসুল সাল্লি সাল্লাম বললেন হাকিম আসলাম তা তালামা সালাফালা কামিন খায়রিন তুমি জাহেলেদের যুগে যেসব ভালো আমল করেছ তুমি সে আমলগুলি নিয়েই ইসলাম গ্রহণ করেছ বোখারির অত্র হাদিস আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে কোনো অমুসলিম যদি অমুসলিম থাকা অবস্থায় কোনো নেকির কাজ করে তারপর সে মুসলমান হয়ে যায় তাহলে সে নিকির বিনিময় মুসলমান হওয়ার পরে পাবে এগুলি সে ফলাফল পরকালে ফলাফল হিসাবে পাবে যার বিনিময় হবে জান্নাত সম্মানিত দর্শক মণ্ডলী আমরা বিষয়টি স্পষ্ট বুঝেছি আশাবাদী অল্লাহ বিশ্ব বিশ্বব ওসল্ল্লাহ আলম নবী ওসাল্লাম আসসালামু আলাইকুম রহম